হাওয়ায় হাওয়ায় ভাসছে সুখ, চেনা জানা কত মুখ, অলি গলি পার হয়ে তোমার কাছে ফিরে যাওয়া। जनु पल का हवार छोआ, शुधु मना जले मन डूब दया। जनु पल का हवार छोआ, शुधु मना जले मन डूब दया। ছো জানি হৃদয়ের হয় রানী, অযথাই পিছুটা মায়া। যে কথা হয়নি বলা ও কারণ শব্দ খেলা, বুঝি তোমায় পাওয়ার হাতছানি। জানো পালকা হওয়ার মায়া, এ শুধু মন চলে ছুটে যা। জানো পালকা হওয়ার মায়া, এ শুধু মন চলে ছুটে যা। আপনি না থাকলে আজকে কি হতো আমি তো কল্পনাই করতে পারছি না। আপনি এত ভালো। ভালো তো দেখছিস না, যদি না থাকতো তাহলে কি অবস্থা হতো আমাদের? মা, উনি হচ্ছেন সুপার হিরো, আমরা যখনই বিপদে পড়বো উনি চলে আসবে আমাদেরকে উদ্ধার করতে, আসবেন না? ওই যে বললাম না, অনেক রাত জেগে নতুন ছবিটার ফার্স্ট কো ডেকেছি। মনে হচ্ছিল যে কখন সকাল হবে আর আমি বাকি ছবি আঁকা শুরু করব। এবার তো মনে হচ্ছে বিশ্ব জয় করে ছাড়বি তুই। তোর ব্রাশ দিয়ে আমি কেন দাঁত মাজতে যাব? তাহলে এই ব্রাশটা ভেজা কেন? এটা কি তোর ব্রাশ? ও সরি সরি, আমি ভেবেছি কার না কার, আমি তো ওই আমার বেসিন পরিষ্কার করে ফেলেছি। কেমন আছো রীত? এই তুই আমার সাথে ফাজলাম করিস? আমি তোমার সাথে সব করতে পারি সব, কারণ আমি তো তোমার খুব কাছের একজন মানুষ। আমি তোমাকে ছেড়ে কখনোই যাইনি। কি আমি পারি না? না পারিস না,
একদম পারিস না। এই হাসবি না, খবরদার হাসবি না, একদম জুতা খুলে মুখের মধ্যে মারবো, হাসবি না। আচ্ছা রি, জন্মদিনে তোমার গিফট পেতে ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ, জন্মদিনে তো যে কারোরই গিফট পেতে ভালো লাগে, কিন্তু আমার, হ্যাঁ তোমার, এই ধরো ধরো একটা গিফট, একটা আয়োজন, একটা সেলিব্রেশন, নিজের মতো, স্বপ্নের মতো, কি ইচ্ছে করে না? এই আমি কি করছি খোকা, যে নিজের বার্থডেতে নিজে কেক কেটে কাটবো, হয়ে করে ঘুরে বেড়াবো? হ্যাঁ তুই যা, তুই যা, এ থেকে যা যা। আচ্ছা রে, তোর মরে যেতে ইচ্ছে করে না? জানি তো, জানি তো জন্মদিনে তোর মরে যেতে ইচ্ছে করে। টেনশন লাগতেছে। টেনশন করার কিছু নাই তো, মাথা ঠান্ডা রাখবি, আর ওরা যেটা প্রশ্ন করবো সেটা ঠিক মতন উত্তর দিবি, আর যেটা পারবি না সেটা উত্তর দেওয়ানোর লেগে বেশি স্মার্টগিরি দেখানোর দরকার নেই, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। এই স্মার্টনেস কিন্তু হেরাই তৈরি করে, হেরা আমেরিকান না, এটা বুঝতেই। তুমি যে কি কও না মা, মা খুবই নার্ভাস লাগতেছে, হবে তো না? হইব না কেন, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, তুই কোনো চিন্তা করিস না, উপর আল্লাহ আছে না? কি জানি। আচ্ছা চল একটু নাস্তা করে নিবি চল। আম্মা আমি কিছু খাবো না, আমার গ্যাসে পেট ফাইপা আছে, কিছু খাইলি বমি টমি করে দিব। তুই একদম কি খালি পেটে যাবি নাকি, একটুখানি খায়া নে, কোনো অসুবিধা নাই, চল তোর আব্বা সে কখন থেকে অপেক্ষা করতেছে। আব্বা? আব্বা কি আমার সাথে যাবে নাকি? আম্মা এমনি আমি নার্ভাস থাকি, আব্বা সাথে থাকলে কিন্তু আব্বা কি না কি সব করবে, রাস্তায় নিশ্চয়ই কোনো একটা উল্টাপাল্টা করবে, আমার যাত্রাটাই অশুভ হয়ে যাবে। এইটা আবার কি কথা কস তুই, সেই ভোর 5টার সময় উঠে গোসল টোসল করে রেডি হয়ে রয়েছে, তোর আব্বাই তো ধরে নিয়ে যাবো, চল চল আর দেরি করিস না, আয়। ভাত খেতে গেলে দেরি হয়ে যাবো, রাস্তা কর।
আচ্ছা। চল আমি তোরে নামা দিয়ে যাবো। আব্বা আপনার যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। আরে সেটা তো আমি জানি তুই একা যেতে পারবি, আমেরিকা তো একাই যাবি, এম্বাসি পর্যন্ত আমি যাই। থাক না, ও একলা যাইতে চাইতেছে, যাক। এই তুমি একটা কথা বলো কেনা, বেশি বুঝো না। আচ্ছা ঠিক আছে আব্বা, চলেন চল। চাচা আছে না? মহিলা গেছি গা, কবর খুঁড়তাছি। না এলে জানাজা দিব কেঠা। আহো সালাম আলাইকুম চাচি জান। ওয়ালাইকুম সালাম। তুমি তো যাও। ইয়েছি টাকা দেন টাকা। এই টাকাটা চিনজ? ওই টাকাটা এটা তো সবথেকে জানে কে আপনার পোলা, এটা আবার জাননের কি আছে? তাই ওই পিন্দা সাহেব সে যে বসে আছে কেলা জানজ কে চাকরি করবা যাবো নি, আমেরিকা যাইতাছে। তো খুশির খবর, ভিসা ফুসা হয়ে গেছে? টিকিট উইকেট কেটালাইছে? টিকিট একবার ফাইনাল, ভিসা আনবার যাইতাছি। ভিসা ছাড়াই টিকিট হয়ে যায়গা? আমি জানি তো ভিসা পাইবো। যাই হোক, জুয়া বুয়া না খাইলা টাকাটা ভালা কামে লাগাইছেন, টিকিট কিনছেন। আরে না, হা হা হা, দেন আমার টাকা দেন ওখানে। তোরে না আমি ডেট দিছি, ওই সময় আইস। ডেট? ওই ডেট দিছিল রে ভাই, আমি তো কবের পারুম না। কোয়া পারস না লগে থাকস কে? ওই ডেট দিছিল? দিছিল তো। ও ডেট টুট বাদ দেন, ছয় নয় বাদ দেন, টালিবালি বাদ দেন, অক্ষণ আমার টাকা দিবেন, ডেট টুট কিচ্ছু মানি না, দেন টাকা দেন। হ্যালো ভাই, হ্যালো ভাই, ভাই হ্যালো, শোনেন এই আপনারা এখন চলে যান, আমি কথা দিচ্ছি আপনাদের টাকার ব্যবস্থা হয়ে যাবে। ওই তুই কেডা, তোর বাপে টাকা লইছে, তোর বাপের লোক কত হইতেছে, তুই তোর জায়গায় ব, তুই তোর জায়গায়। ভাই কোনো ব্যাপার না। সকালে রুমে আছে? তাহলে মনে রুমে নাই, ওয়াশরুমে আছে। ওয়াশরুম হচ্ছে ওর একমাত্র গবেষণার জায়গা। সারাদিন কি করবে না করবে, কার সাথে দেখা করবে, কার সাথে দেখা করবে না, সব কিছু ডিসাইড করে এই ওয়াশরুমে। আমারও তাই মনে হয়। মনে হয় না আন্টি, এটাই আর্কিমিডস যদি বেঁচে থাকতো তাহলে আপনার এই আর্কিমিডস আর আসল আর্কিমিডস এই দুইজনের চিন্তার কম্পিটিশন লেগে যেত তো। যাও তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো। না না এখানে বসা যাবে না, আমি বরং রুমে যেয়ে বসি, কোন দিক দিয়ে শেষে বের হয়ে যাবে আমি টেরও পাবো না। ঠিক বলেছ, তুমি বরং দেখো ওর কী অবস্থা, আমি তোমাদের দুজনের জন্যই নাস্তা দিচ্ছি। আন্টি অনেকদিন আপনার হাতের গাজরে হালুয়া খাই না। আচ্ছা আচ্ছা, তোমাকে গাজরে হালুয়াই খাওয়াবো, ঠিক আছে? সকাল 8টা বাজে রে। ভাই
তুই দরজা ভেঙে ফেলবি? হ্যাঁ ভেঙে ফেলব। ভাইঙ্গা এটা ঠাই গ্লাস বসে দেবো। সাইকেল বসালে কি হবে? গন্ধ প্রোডাক্ট হবে। আর তোর যারা ইন্টারভিউ নেবে না ওদের জন্য একটা গতি চেয়ে রাখবো, তারা বৈশা বৈশা দেখবে যে তুই কি করছ। ভেরি গুড আইডিয়া, কিন্তু এটা এটা হচ্ছে আমার পছন্দ হচ্ছে না। মাকে বল মার পছন্দ হবে, লাইক দিবে। যেদিন তোর বাসায় এসে দেখি তুই ওয়াশরুমে, সেদিন কি মনে হয় জানোস? তার পরের সপ্তাহে এসে বসে থাকি। তোর ভাগ্য ভালো, তোর কথা দিছিলাম যে আমি তোর সাথে ইন্টারভিউতে যাব, নাহলে আবার তুই কোথাও পাইতি না। আমি ধন্য আর তুই বন্য। চল আমাকে দুই মিনিট সময় দে, আমি রেডি হয়ে আসছি। সময় আমাকে দুই মিনিট দে, আমি রেডি হয়ে আসছি। দিস আমাকে সময় দুই মিনিট, আচ্ছা আমি রেডি হয়ে আসছি। আমাকে দুই দুই মিনিট সময় বললাম তো দিব রে, দুই মিনিট করতে করতে ছয় মিনিট হয়ে গেছে এখানে। তুই কই কই রাখছিস? কি আমার স্যুট? তোর স্যুট আমি দেই। আমাকে দুই মিনিট, আমাকে দুই মিনিট। হ্যাঁ বললাম তো দুই মিনিট, দুই মিনিট সময় দে। চাকরিটা না হয় সম্পূর্ণ আমার, তোর তো কিছু না। তুই এরকম মার ভূমিকায় কেন? খাতা লেখা আপনি তো জানেন আন্টি। হ্যাঁ হ্যাঁ মা সব জানে, সব জানে। আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে নে তো, খেয়ে নে, টাইটা পরে পড়িস, ইন্টারভিউটা ঢোকার আগে পড়ে নিস, কেমন? আন্টি একটা জিনিস দেখবেন। কি জিনিস বাবা? এদিকে আসেন। আন্টি ও তো আমার খুব কাছের লোক। আর ও সব মিশতে চাই, দেখ কত ফ্রেন্ডলি। শেষ করায় কি হলো
হঠাৎ পায়ে হাত দিয়ে সালাম। এনি গুড নিউজ? আজকে আমার ইন্টারভিউ। ও, ইউ ওয়ান্ট মাই ব্লেসিংস? ইয়েস। শোন, ইন্টারভিউ দিতে গেলে টাই পরে যেতে হয়। ও হ্যাঁ। ডাবল নট না সিঙ্গেল নট? ডাবল নট। তোর দাদা ডাবল নট টাই পরতেন। আর সিঙ্গেল নট টাই কারা পরে জানিস? যারা ক্যাটারিং সার্ভ করে। ও, ডাবল নট। দয়া করো। গুড লাক। এখনই পড়ছি। বুঝতে পেরেছি, চাকরির ইন্টারভিউ। নাহলে তো রিপের গলায় টাই ঝোলার কথা না। আচ্ছা, একটা জিনিস আমাকে বলতো, আমরা সবাই তো চাকরির বিপক্ষে, আমাদের নিজস্ব পারিবারিক ব্যবসা আছে, কিন্তু তুই অন্যের চাকরিগিরি করতে যাচ্ছিস কেন? আসলে চাচা, মানে ব্যবসাটা তো আমি আসলে খুব ভালো বুঝি না, মানে যেটা বুঝি না সেটা করাটা কি ঠিক হবে? ঠিক হবে না তো। আরে বেটা, সব কিছু কি সবাই বুঝে করে? হ্যাঁ, আমি কি তোর চাচিকে বুঝে বিয়ে করেছিলাম? জেনারেশন গ্যাপ। যাই হোক, যা, বেস্ট অফ লাক। ওদের একটা প্রশ্নের ছটা উত্তর দিবি, বি স্মার্ট, দেখিয়ে দিবি ওদেরকে। আসুন, প্রথম মাইনে পেলে আমাকে কিন্তু হাবানা ছুটি কিনে দিতে হবে। কি, ছোটটা না বড়টা? না, ছোটটা, ছোটটা হলে চলো। ওকে, ঠিক আছে, আসি, দৌড়ে কো। মিষ্টি খান। কি রে, রিপেরা তো দেরি হচ্ছে কেমন বলতো? আরে ভাইজান, কোয়েন না, বাসায় তো মুরব্বির অভাব নাই। তারপরে আজকে প্রথম ইন্টারভিউ, সবাইরে সালাম করব, তারপর আইব। এই ফাঁকে আপনি একটু মিষ্টি খান। মিষ্টি খাবো না রে, মিষ্টি খাইছি। লম্বা প্রোটোকল না? তারপর বল, তোর কি অবস্থা? আরে কামে পোলার অবস্থা ভাই, আছি, ভালো আছি। কিন্তু ভাইজান, এই সাপটা কি সবসময় আপনার লগেই থাকে? হ্যাঁ, ওর নাম হচ্ছে গ্রিন ওয়ানের। ওর একটা গার্লফ্রেন্ডও আছে বাসায়, এক এক দিন এক একটা থাকে আমার। সবাই তো সবসময় টাইম দেওয়া যায়, আমি তো ব্যস্ত মনে করি। এই ভাইজান, এই সাপের মধ্যে আপনি কী পাইছেন কন্ত? সারাদিন আপনি এই সাপটারে দেখেন, আপনি পাখি পুষতে পারেন না? কত সুন্দর আকাশ উড়ে। তোর কি পাখি অনেক ভাল লাগে? হ্যাঁ ভাইজান, পাখি অনেক ভাল লাগে। যা, তোর একটা পাখি দিব নে, বড় একটা পাখি, বাস পাখি। ও ভাইজান, আপনার একটা গোপন কথা কই? বল। কারো কইবেন না তো? আর আমি আর কারে কমু, বল। প্রমিস? বাবা, প্রমিস প্রমিস বল। বড় হইলে না আমি পাইলট হবো। কি কইলি আবার কো? পাইলট হবো, আকাশ উড়ুম পাখির মতো। পাইলট হবি?
পাইলট হবি, খুব ভালো কথা। তা তোর তো সাপের ভয়ই কাটে নাই, তাহলে একটা কাজ করি বুঝছস, তোর সাপের ভয়টা একটু কাটাই দিই, নাহলে তুই পাইলট হইতে পারবি না। এতগুলা যাত্রী নিয়ে তুই আকাশে উড়বি, সাহস থাক না থাকলে তো হবে না, তাই না? তোর মনে তো সাহসই নাই, তুই সাপ ভয় পাস, তুই কেমনে এতগুলা মানুষ নিয়ে আকাশে উড়বি? ভাইজান, এই তুই বুঝছিস পাইলট তো, পাইলট তো কত সাহস। হ্যাঁ ভাইজান, ভাইজান প্লিজ, ভাইজান মাফ চাই, মনে কর প্লিজ, মাফ চাই, 100 যাত্রী নিয়ে তুই আকাশে উড়বি, মাফ চাই ভাই, ভাইজান ওই ভাইজান ভাই, সমস্যা কি তোর? সমস্যা তো ফাজলামি করতে হয়। বাটু কি কইছে জানোস? হ্যাঁ কি বলছে বল। ও নাকি পাইলট হবে, ও 1000 যাত্রী নিয়ে আকাশে প্লেন চালাবে। হ্যাঁ তো সমস্যাটা কোথায়? তুই যদি মডার্ন বেদে হতে পারিস, ও পাইলট হতে পারে না। মামা ও সাপ ভয় পায়, কেমনে ও প্লেন চালাবে? যাক, তোর কি সালাম করতে করতে কোমর ব্যথা হয়ে গেছে? অলমোস্ট। চল বাইরে ইন্টারভিউ দিবি না? হ্যাঁ চল, তাড়াতাড়ি চল। দাঁড়া ব্যাগটা নিয়ে আসি। আর আমি বুঝবো না তুই নার্ভাস কি নার্ভাস না। সিমকিনে আজ লোফেনেন উপহার এবং জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। আর আরেকটা ওই শালারা কোনোভাবেই তোরে আটকাইতে পারবে না। স্মল ইনফরমেশন যে ইন্টারনেট ব্যবহার কিন্তু আপা এখন আর কোনো খরচ লাগে না। এই যে আমার আমেরিকা যাওয়ার জন্য আপনি এতগুলো টাকা ধার করলেন, বাংলাদেশে প্রথম ঠিক হলো রবি আর ফেসবুক ইয়েলো ফ্রি ইন্টারনেট উপহার। আমেরিকা থেকে ডলার পাঠাবি, ওই ডলার দিয়া এক সপ্তাহের মধ্যে টাকা শোধ করে দেবো। আমাকে মোড়ের ইন্টারনেট দোকান আছে না, ওদের বলছিলাম খোঁজ নেওয়ার জন্য, ও খবর নিয়ে জানাইছে এখানে কিছু মানে বরফ পড়তেছে। আমি বলতেছি হবে আজকে জায়গা চিনবে সমুদ্রটা, এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। আয় আমি কি এই চুপ কোন ঝামেলা করি? এক্সকিউজ মি, কেমন আছেন? ঠিক ভালো। আমি 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 রিম আহমেদ, আজকে আমার ইন্টারভিউ থাকার কথা ছিল। আচ্ছা আচ্ছা আপনি বসুন, আপনাকে কল করা হবে। আমি আয়ান চৌধুরী। আয়ান চৌধুরী আমার বন্ধু, ওর আজকে ইন্টারভিউ নেই, ও আমাকে সঙ্গ দেওয়ার জন্য এসেছে, আমি একটু নার্ভাস তাই। আয় ঠিক আছে আমি চলে যাই, আমার নাম সুস্কেন, তাই না? যা 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 যা, আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? গেলি না কেন? হ্যাঁ কিসের দায়িত্ব তোর? সব আল্লাহ তাআলা দু চোখ দিয়েছে সুন্দরের পূজা করার জন্য, আমি তাই সুন্দর খালি দেখব, তাই না? দেখব দেখব আর উপভোগ করব। আল্লাহ তাআলা আমার এই হাতের দুটো আঙ্গুলো দিয়েছে তোর চোখ দুটো ফোটা করে দেওয়ার জন্য, আমি তোর চোখ মিসইউজ, সো মিসইউজ। আরে হয়ে গেল, দেখো কি আছি দেখছো? হ্যাঁ
আমেরিকার বিষয় নিয়ে বাড়িতে আইব, তখন ওই মোড়ের থেকে হাজার হাজার লোক যখন দেখতে আইব তখন কি খাওয়াইবা? তাই বলে এত মিষ্টি আনবেন? আগে ভাগে এত কিছু করা কিন্তু ভালো না, আল্লাহর উপরে ভরসা রাখতে হয়, আল্লাহ কিন্তু এসব দেখলে নারাজ হয়। আমাকে পোলার কপালে এর চেয়ে ভালো কিছু তো হইতে পারে। আপনি আগের থেকে যদি এত ফালাফালি করেন তাহলে আল্লাহ নারাজ হইব না? যদি একটা কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কি করবেন? মেয়ে লোকের সমস্যা কি জানো, সবসময় নিরাশাবাদী হয়। এত নিরাশাবাদী হয় না তো, মা হও, মা হওয়ার চেষ্টা করো। দেখো না মার দোয়ায় সন্তানরা কোথায় চলে যায়। তোমাদের সমস্যা হলো এই। আমি তো মা হয়েই কথাগুলো বলতেছি, এইখানে আবার মেয়ে মানুষের কথা আসলো কেন? মেয়ে মানুষের সমস্যাটা কি জানো সেটা বলো। মেয়ে মানুষের সমস্যা তো আর একটা দুইটা না, কোনটা কথা বলবো বলেন? এই মেয়ে মানুষের এই হলো প্রথম এবং এক নাম্বার সমস্যা, এক কথা অনেকবার বলা লাগবে। এই তোমার এত বেশি কথা বলার দরকারটা কি? আমি বেশি কথা কই বললাম, খালি বললাম যে এখনো পর্যন্ত যাওয়ার কোনো কিছু ঠিক হয় নাই, ভিসাও হয় নাই, আর আপনি আগে ভাগে এত কিছু করতেছেন। আমার ছেলে ভিসা হবে না কেন? হ্যাঁ আল্লাহ উপর থেকে দেখতেছে না আমার ছেলে কম কষ্ট করতেছে? হ্যাঁ সে টেবল পাস করছে, তারপরে ওই আমেরিকার ইউনিভার্সিটি থেকে তাকে গ্রিন সিগন্যাল দিয়ে লেটার পাঠাইছে, তাহলে আমার ছেলে ভিসা হবে না কেন? ওরা তো গেলে একটা সিল মারবে, ভিসা হইতেই হবে। চলো তুমি মিষ্টিগুলি ভিতরে নিয়ে যাও, লাল সাদা দুইটাই আছে, এক একজনে পাঁচটা করে খাওয়াবা, যাও যাও। ও ভালো কথা, তোর কাজলা দিদির কাছে নাকি প্রচুর পরিমাণ সোনার বিস্কিট আছে, তার হাজবেন্ড নাকি তাকে এগুলো মারা যাওয়ার আগে গিফট করে গিয়েছে। তোকে এই কথা কে বললো? বাটু বললো। বাটু সত্যি নাকি ঘটনা? মিস্টেরিয়াস মানে আমার দাদু কাজলা দিদি, তার হাজবেন্ড মানে আমার দাদু, সে ইউনেস্কোতে একটা অনেক বড় চাকরি করত, অনেক টাকা, অনেক টাকা, অনেক। কিন্তু একটা বিষয় হচ্ছে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তাহলে প্রশ্ন এত এত টাকা গেল কোথায়? আমরা ধারণা করছি যে দাদু মানে কাজলা দিদির হাজবেন্ড যখন মারা যায়, ঠিক মারা যাওয়ার আগ মুহূর্তে দাদু মানে কাজলা দিদিকে সেই সোনার বিস্কুট মানে সেসব টাকা দিয়ে সোনার বিস্কুট কিনে তাকে দিয়ে গেছে, এবং কাজলা দিদির সিন্ধুকে সেগুলো আছে। ক্লিয়ার? তাহলে তো কাজলা দিদিকে একটা বিয়ের প্রপোজাল দেওয়া যায়। প্রচুর পরিমাণে বিস্কিট দিয়ে প্রচুর পরিমাণে সাপ হবে, সাপ সাপ না মানে যৌবনে ফোন এসেছে। পৌঁছেছিস তো? হ্যাঁ মা আমি একদম ঠিকঠাক মতো পৌঁছেছি। শোন বাবা, সব প্রশ্নের উত্তর ভালো করে দিস বাবা। হ্যাঁ মা আশা করি সবকিছু ঠিকঠাক মতো উত্তর দিতে পারবো, আর আয়ান আমার পাশে আছে, অসুবিধা নেই। হ্যালো, জি স্যার, জি, ওকে স্যার, এক্সকিউজ মি, মা ডাকছে, ইন্টারভিউ রাখি। শোন আমি ইন্টারভিউ দিতে ভিতরে যাচ্ছি, এখানে কোনো প্রকার ঝামেলা করবি না, তোর যদি ভালো না লাগে চলে যাবি কিন্তু ঝামেলা করবি না। শোন ভিতরে যদি কোনো প্রবলেম হয় কল মি, আমি আসবো, সব সলভ করে দেবো। তাই ঠিক আছে, ওই দিকে তাকাবি না। এক্সকিউজ মি, ইয়েস, কোন দিকে যাবো? সুজুকি রাইট হ্যান্ড। Okay, thank you. Okay, thank you. Okay, please get it. Thank you.
I guess so. Thanks again. So, Deep Ahmed, you have your major in marketing, right? Yes. Do you think you're confident enough to deal with marketing matters of our organization? I hope so. Good. Excuse me. Apnar kache cotton bud hobe? Cotton bud. Sorry. It's okay. You have a family background with all business people. So, why are you looking for a job? Yes, this is a very easy option for me if I choose my father's or uncle's business as my career, but I have my own view. I just want a self-made man. As far as my academic background is concerned, actually I would love to do this kind of job you are offering for, rather than doing my father's or uncle's business. Actually, just formality. বুঝতে পাচ্ছেন? রিপা আহমেদ, আপনি যেহেতু ইন্টারভিউ দিতে এসেছেন, আমরা ধরে নিচ্ছি আপনার চাকরিতে ভাবে ইন্টারেস্ট আছে। Excuse me. Yes. আপনাদের এই অফিসটা কিসের? এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম। ও, আমি তো ভেবেছিলাম আপনারা আইসক্রিম বানান, চকলেট বানান, বিস্কিট বানান। চিনা। জানেন, আমার না চকলেট খুব প্রিয়, খুব পছন্দ করি। আপনি কিন্তু বেশ ইন্টারেস্টেড। Oh, really? Yes, you are. আচ্ছা আপনার কি কোনো মানে এক্সপেকটেশন আছে স্যালারির ব্যাপারে? আপনারা যেটা ভালো মনে করবেন। Very good. আপনার জবটা কিন্তু অনেক বোরিং জব। কই না তো, আমি তো বেশ ভালো এনজয় করি। আপনাকে দেখে কিন্তু তা মনে হয় না। তাই কি মনে হয়? মনে হয় এই জবটা আপনার জন্য না। তা এখানে আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকতে হয়? ভালোই, সকাল থেকে রাত 8-9টা। আপনি ম্যাজিক পছন্দ করেন? আমি কিন্তু ম্যাজিক দেখাতে পারি। তাই নাকি? আপনি যদি চান আমি আপনাকে এখানে একটা ম্যাজিক দেখাবো। সরি, এটা অফিস, আর এখানে এসব ম্যাজিক ট্যাজিক চলে না। আহা, সেরকম ম্যানেজমেন্ট লাগবে না, জাস্ট 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে আমি আপনাকে একটা ম্যাজিক দেখাবো। মাত্র 5 সেকেন্ড কিন্তু। ওকে,
তাহলে চোখ বন্ধ করুন। কেন? আহা, ম্যাজিক দেখবেন। চোখ খোলা রাখলে কি হবে? চোখ তো বন্ধ করতে হবে। ঠিক আছে, আমি না বলা পর্যন্ত কিন্তু চোখ খোলা যাবে না। আপাতত আপনি 25,000 টাকা পাবেন, জি, মানে 6 মাসের জন্য, তারপর পারবে। কাউন্টডাউন স্টার্ট। তাহলে আপনি কি আজই জয়েন করতে পারছেন? জি, গুড। দেখেন না, ও গায়ের রংটা দেখেন না, না কি সুন্দর। জানা জানি মন ভাঙে খুবই, যেন পাল্টা হার ছায়া, এ শুধু ছায়া মই তোকে ফিরে পাওয়া। Give me the power.